জাস্ট কালারটা দেখেন, সি দা কালার। ওয়াও, আগুন ধরে গেছে। এবার আপনাদের একটা স্লাইস করে দেখাই। পাশে আমার সব কলিগরা আজকে আসছে, আর তাদের জন্য আমি আজকে বিফ সিয়ারলাইন স্টেক তৈরি করব। চলুন দেখা যাক আজকের সিয়ারলাইন রেসিপিটা কেমন হয়, শুরু করা যাক। ফার্স্ট টাইম সয়া সস নিয়ে নিচ্ছি, এরপর আমি নিচ্ছি ওয়েস্টারশায়ার সস, অনেক বেশি করে, অনেকগুলো মাস্টার্ড পেস্ট, অনেক বেশি নিতে হবে, মাস্টার্ড পেস্টই আপনাকে ফ্লেভারটা দিবে, অনেকগুলো সল্ট পর্যাপ্ত পরিমাণ, সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এরপর একদম ভালোভাবে মিক্স করব সব কিছু। আপনার ম্যারিনেশনটা যেন সব দিকে লাগে। মাস্টার্ড পেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন যেন পরিমাণটা কখনোই কম না হয়। আমি এটাকে 10 মিনিট ম্যারিনেশনে রাখবো। 10 মিনিট বলতে আমি আধা ঘন্টার মতোই রাখবো, যতক্ষণ পর্যন্ত সবাই না আসে, জাস্ট আসলে শেয়ার করবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কুক করার আগে মনে হইতেছে কাঁচাই খেয়ে ফেলি। সো আমি স্টেকগুলো ম্যারিনেট হয়ে গেছে, এবার পালা হচ্ছে শেয়ার করা। চলুন শুরু করা যাক। ফার্স্টে হালকা অয়েল স্প্রে করবো, এরপর আমার স্টেকগুলো কালার করার জন্য একে একে দিয়ে দিব। আর যখন শেয়ারের এক পাশে সুন্দর কালার আসবে, জাস্ট হালকা মুভ করে দিব। এবার আরেকটু কুক হতে থাক, ঢেকে রাখি। সো এবার আমি জাস্ট একটু সাইডগুলো চেঞ্জ করে দিব সুন্দর একটা কালার আসার জন্য। আবার কিছুক্ষণ থাকি। এইবার হচ্ছে আমার ফাইনাল কালার। ওয়াও, আগুন ধরে গেছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। হিটটাও কমিয়ে দিব, সব কিছু ফ্লিপ করে দিব। আমি ফ্লেমটা কমাই দিই, যেহেতু সব কিছু দেখতেই পাচ্ছেন, পুরো সম্ভাবনা। আবার ফাইনাল টার্ন, এবার রেডি হয়ে যাবে। সো মিডিয়ারের জন্য 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমি রাখছি, আর বাকিটা রেস্টে রেখে আমার কুক হয়ে যাবে। সো এবার রেস্ট থাক, বাকিগুলো আমি কেটে দেখাচ্ছি আপনাদের। জাস্ট কালারটা দেখেন, সি দা কালার। আর চুলাটা আমি অফ করে দিব এখন, আর দেখাচ্ছি স্লাইস করে, সাথেই থাকবেন। আর এবার আপনাদের একটা স্লাইস করে দেখাই। আই 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 আ, সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখেন। সো বাসে অবশ্যই ট্রাই করবেন এই বিফ সিয়ারলাইন স্টেক, যেটা খুবই সহজ একটা রেসিপি ছিল। তৈরি হয়ে গেল আমার বিফ সিয়ারলাইন স্টেক।